হ্যাঁ বন্ধুরা, গুড মর্নিং অল মাই ফ্রেন্ডস। আশা করি তোমরা ভালোই আছো। দেখে নিই, আজকে আমরা কিন্তু ব্রেকফাস্ট করছি, আর ব্রেকফাস্টটা নিয়েছি ঘরের বানানো বার্গার। নিয়েছি এখানে লেটুস পাতা, ব্রেড নিয়েছি, আর নিয়েছে চিকেন প্যাটি। তাহলে খাওয়াটা স্টার্ট করি আর বানাই। স্যালাড কিছু নিইনি, স্যালাড যেহেতু খাবো না, স্যালাড নিইনি। এবার বানাই আর খাই। আগে থেকে পাতাটা, দাঁড়া দাঁড়া দাঁড়া, চিকেন প্যাটি অনেক বড় হয়ে গেছে মনে হচ্ছে, পাতাটা একটু ছিঁড়ে দাও। হ্যাঁ, আরেকটা, আরেক আরেকবার দিই না? দাঁড়া 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 দাঁড়া, ছিঁড়ে ছিঁড়েই দিই। ব্যাস, স্যালাড যেহেতু আমরা খাবো না, এই স্যালাড নিই নি। আচ্ছা, চিকেন আমার তাতে গোটাই দিলাম। আরেকটা ব্রেড নিয়ে এলে ভালো হতো। আস্তে হয়ে গেল ব্রেড না? ঘরে আমাদের অনেক ব্রেড আছে, অনেকগুলো, আমরা তিনটেই নিয়ে এলাম। যেহেতু এক জায়গায় যাওয়ার আছে, তাই তাড়াতাড়ি করছে। আছে পাতাটা টেস্টি আছে না? মানে খাওয়া যাচ্ছে না, মানে একটা ব্রেডে পেট ভরতে একটা বাজারে। এখন আর পারছি না, আমি তো খাবো না, এটা ছেলেকে দেবো আমি। ও আস্তে আস্তে খা, খাবে না, পেট ভর্তি খাওয়া হয়ে গেছে, তাহলে পাপার জন্য থাক। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটি। বাই বাই।